আপনারা জানেন ফসলে আমাদের প্রচুর আগাছা হয়, আপনারা জানেন যে অল্প একটু কিছু রোপণ করবেন আগাছা দিয়ে পুরোটা ভরে যাবে। তো আমরা প্রত্যেক বছর প্রচুর খরচ করি শুধু এই আগাছা দমনের জন্য। আগাছা দমনে যে কত রকম খরচ হয়, আপনারা অনেকে কীটনাশক ব্যবহার করে, সেই কীটনাশক আবার দেখা যায় যে ফসলের ক্ষতি করে, কারণ যেহেতু আগাছা মেরে ফেলে সেক্ষেত্রে অনেক সময় ওটা জমির মধ্যে থেকে যায়, সেটা আবার ওই ইফেক্টটা পড়ে আপনার ফসলের উপরে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই মালচিং পেপার ব্যবহার করলে এই আগাছানাশক কিছু ব্যবহার করতে হবে না, আগাছা পরিষ্কার করতে হবে। প্রথমে বলে নিই, মালচিং পেপারটা হচ্ছে এক ধরনের পলিথিন, যেটা আপনারা জানেন প্লাস্টিকে তৈরি। এটা এমনি নর্মাল পেপারের থেকেও অনেক সাইন্টিফিক্যালি তৈরি, যেটার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারবেন জমিতে। এই পলিথিনটা যেদিক দিয়ে ঢাকা থাকবে এই পেপারটা, মালচিং পেপারটা, সেটার ওই দিক থেকে কোনো আগাছা জন্মাবে না, কোনো ঘাস জন্মাবে না, তার মানে আপনাকে এটা পরিষ্কারও করতে হবে না। আপনার জাস্ট নর্মালি আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আমরা, এটা যে রোপণ করা হচ্ছে ওটা পুরো সাইড দিয়ে ঢাকা থাকছে। আপনার নর্মালি এর পরিচর্যাটা সুন্দর করে করতে পারবেন, আপনার যেখানে সার দেওয়ার দরকার শুধু নর্মালি গাছের মধ্যে সার দিতে পারবেন। এই মালচিং পেপারটা যখন আপনি ব্যবহার করবেন আপনার এক তৃতীয়াংশ খরচ কমে যাবে। আপনি এমনি নর্মালি হিসাব করেন, আমরা একটা ছোট্ট হিসাব করেছি, 1% মোটামুটি 450 থেকে 550 টাকার মতো খরচ হয় আপনার মালচিং পেপারে 1% জন্য। তো আপনি পুরো সিজন একটা হিসাব করেন, 3 মাস বা 6 মাসের যে সিজন করেন সেটাতে কতগুলা লেবার দিয়ে আপনি এটাকে তোলেন। একটা লেবারের মূল্য মিনিমাম 500 টাকা, তাহলে হিসাব করেন দিনে যদি আপনার 3টা লেবার লাগে 1500 টাকা, তো আপনার নর্মালি একদিনেই লেগে যাচ্ছে। তার মানে যখন আপনি মালচিং ব্যবহার করছেন এই খরচটা আপনার কমে আসছে। তো আপনি যত খরচ কমাবেন তত আপনার লভ্যাংশের দিক থেকে বাড়বে আপনার ফসলে। সাধারণ যে পলিথিনগুলো বা পেপারগুলো পাওয়া যায় এটা ব্যবহার না করাই ভালো জমিতে। যে মালচিং পেপারটা এটা আলাদাভাবে তৈরি করা হয়, এটা চায়না থেকে আসে। তো আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আপনারা কোনটা ব্যবহার করতে চান, আগের মডেলেই কাজ করতে চান নাকি নতুন কোনো মডেল চিন্তা করতে চান। তো যদি আপনারা মনে হয় আপনারা কী চিন্তা করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা আমাদেরকে জানাবেন আসলে আপনারা কোন প্রযুক্তিতে আগাতে চান, এবং এটার বাইরে যদি আরও নতুন কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আনার চেষ্টা করব। আমরা সবসময় আছি আপনাদের সাথে।